Să ajungă și tot ce cum. Cine este? Ok. হ্যালো জেসমিন, দেখো আমাদের হাতে সময় সত্যি খুব বেশি নেই। আমি তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তুমি একটু যোগাযোগ করো, হয়তো উনি তোমাকে হেল্প করতে পারবেন। আর আরেকটা কথা, আমাদের কনভারসেশন পুরোটাই কিন্তু আনঅফিসিয়াল, প্লিজ কেউ যেন জানতে না পারে। ওকে। একটু অপেক্ষা করেন। আপা ঠিক আছে না? আপা, আরে আপা, আপা কই যান? আপা হয় নাই? আরে আপা, আপা কই যান? আপা দুই তিন চার
টাকা দাও। না, তোকে আর আমি একটা টাকাও দেব না। টাকা দাও। গ্লাসগুলো এভাবে না ভেঙে আমার মাথায় ভাঙ, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। তোমাকে তো এত সহজে মরতে দেব না, কারণ তুমি মরলে আমাকে কে টাকা দিবে? টাকা দাও। সত্যি সত্যি যেদিন আমি থাকবো না সেদিন তুই হাত। প্রচুর লেকচার হয়েছে, তুমি টাকা দিবে কিনা বলো। দেব না, কি করবি? কি করব কি করব? এই যে গ্লাসটা ভাঙবো, ভেঙে এখানে খালি পেয়ে লাগবে। আমি দিচ্ছি। এনে আলমারিতে যা আছে সব নিয়ে যা, আমাকে একটু শান্তিতে থাকতে দে। শান্তি আমি তোমাকে ঠিকই দেবো মা, কিন্তু এই শান্তি তোমার আমার কাছ থেকে কিনে নিতে হবে টাকা দিয়ে। আমি আবার কোথায় হারিয়ে যাব মা? আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। তুমি এত চিন্তা করছো কেন মা? আমি তোমাকে ছেড়ে কোথাও হারিয়ে যাব না। এই দেখো আমার হার্টটা কি সুন্দর পাম করছে। ইজন্ট ইট অল রাইট? ইয়েস বেবি, everything is all right. আসতে পারি? কি মামুনি, আজকে কেমন আছো? ভালো। ভেরি গুড। তোমার জন্য একটা গিফট এসেছি, আমি নিতে চাও? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। নার্সরা যখন তোমাকে যেভাবে ওষুধ খেতে বলবে একদম লক্ষ্মীর মতো খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে তো গিফট দেওয়া যাবে না, ঠিক আছে? দ্যাটস লাকি গুড গার্ল। এই যে তোমার গিফট, মিউজিক্যাল বুক। আপনাদের মূল সমস্যা পাবলিক ওপিনিয়ন কারা বানায়? আপনারা সাংবাদিকরা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, সেই শাসনের উপর সবার আস্থা রাখা উচিত। দেরি হয়ে যাচ্ছে, নো মোর। থ্যাংক ইউ।
লুক হুজ হিয়ার, আজকাল চোররাও পার্টি করে। এই কি বলতে চাস? কি বলতে চাই? যেমন বাপ তেমন ছেলে। তুই জানিস না সিগারেটের গন্ধে আমি শ্বাস নিতে পারি না। আর সিগারেট না খেলে আমি শ্বাস নিতে পারি না। এনিওয়েজ, কোথায় যাচ্ছ? প্রতিদিন কোথায় যাই তুই জানিস না? তুমি অফিসে যাও কি না আমার সন্দেহ আছে। সন্দেহ হয় মানে? দেখো মা, তোমার যা ইচ্ছা করো, যা খুশি মন চায় তুমি করো, কিন্তু আমাকে টাকা দিয়ে দাও। তোর লজ্জা করে না? আমার এত কষ্টের টাকা দিয়ে সারা রাত ফুর্তি করলি, আবার এখন আসছিস টাকা চাচ্ছিস? লজ্জা লজ্জা তো তোমার পাওয়া উচিত মা। তোমার জন্য বাবা যাবজ্জীবন হয়েছিল। কই, তোমার কাছে তো অনেক টাকা ছিল, বাবাকে তো ছাড়াওনি, সেই টাকা আমাকে দাও। দাও 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 বাবা। রবিন, আমি জানি আমার চেয়ে তুই তোর বাবাকে বেশি ভালোবাসিস। তুই একবার আমার জায়গায় এসে দেখ, আমার চোখ দিয়ে একবার দেখ। তোর বাবা কোনোদিন আমাদের ভবিষ্যতের কথা ভাবে নাই, সে শুধু তার স্বার্থটাই দেখে গেল। তুই বিশ্বাস কর বাবা, কোর্টে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়নি। কারণ তুমি তা চাওইনি। কেন চাবো না? হ্যাঁ চাওনি, কারণ তুমি আমার বাবাকে কখনোই ভালোবাসোনি। তুমি সারা জীবন চেয়েছিলে বাবার কাছ থেকে দূরে থাকতে, আজকে সেটাই পেয়েছো। বাবার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার পাশে আমরা কেউই ছিলাম না, সেটার জন্য দায়ী তুমি। বাবার এই শেষ স্মৃতিটুকু তোকে দিলাম, বিক্রি করে অনেক টাকা পাবি, অনেক টাকা পাবি। আজ সকালে ওনাকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে।
হয়তো ম্যাসিভ স্ট্রেসের কারণে স্ট্রোক করেছে। মেডিকেল টার্মে আমরা এটাকে বলতে পারি শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনার ফ্যামিলি ট্রেস করা হচ্ছে। ইনফ্যাক্ট একটা জিনিস দেখাতে তোমাকে আমি ডাকলাম, ওনার ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ এবং এই ছেলে ম্যাচিংও পিয়েতার সাথে মেলে। What about her heart? It's in a good condition. আরে কি এত কি দেখতেছো? না মানে বুঝোই তো বাবাজি, যে দিনকাল পড়ছে। কেন দেখে কি ছিনতাইকারী মনে হয়? ভদ্রঘরের ছেলে মনে হয় না? না ইয়ে মানে ভদ্রলোকের ছেলে রাতে এইভাবে স্বর্ণের বালা বিক্রি করতে আসে না। হ্যালো কে? হ্যাঁ সুলতানা আনোয়ার। কোন হাসপাতাল? আচ্ছা ঠিক আছে রাখেন, আসতেছে। সরি কাইন্ডলি একটু কষ্ট করে আমার চেম্বারে আসবেন। রবিন, আমি আপনার মতো ধৈর্যশীল এবং মানসিক শক্তি সম্পন্ন মানুষ খুব একটা দেখিনি। আপনি নিশ্চয়ই আপনার মাকে খুব ভালোবাসেন। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। বেঁচে আছে না মরে গেছে? I'm really sorry to say, unar brain completely dead. Shudhumatro jontrer karone unar heart ta pump korche, kintu jontro ta shorie nile seta theme jabe. In fact, she is clinically dead. Tole jontro ta shorie nichen na keno? Shetar jonno apnar onumoti proyojon. Ar আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আর একটি শিশুর জীবন। মানে পিয়েতা নামের 8 বছর একটা মেয়ে আমাদের হসপিটাল আছে, যার হার্ট ঠিক মতো কাজ করছে না। ধীরে ধীরে মেয়েটি মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। ওর মা অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মিলছে না। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আপনার মায়ের ব্লাড গ্রুপ এবং এই ছেলে ম্যাচিং পুরোটাই মেয়েটার সাথে মিলে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার মাই এখন শিশুটির জীবন রক্ষা করতে পারে। আমি আমি জানি এই মুহূর্তে আপনার কাছে কথাগুলো অনেক কঠিন লাগছে, কিন্তু দেখুন আমরা ডক্টর,
অনেক সময় আমাদেরকে আবেগের ঊর্ধ্বে থাকতে হয়। আপনার মাকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু অন্য অর্থে আপনার মা হয়তো বেঁচে থাকবেন এনিস বা ফেরেস্তার মতো শিশুটির মধ্য দিয়ে। এখন সবকিছু নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। ও ওর ফ্যামিলি থেকে আপনাকে বড় অঙ্কের টাকা দেওয়া হবে। ইনফ্যাক্ট ওরা অ্যাডভান্স হিসেবে টাকাটা নিয়ে গেছে। প্লিজ এখন কি করতে হবে আমাকে? কতদিন পরে তোমাকে হাসতে দেখছি মা। সত্যি মা, আল্লাহ আমাদের হাসি ফিরিয়ে দিয়েছে মা। এখন থেকে তুমি হাঁটতে পারবে, খেলতে পারবে, তোমার যা খুশি তুমি তাই করতে পারবে মা। কিন্তু তোমার চোখে এত পানি কেন মা? এটা আনন্দ অশ্রু মা। মানুষ দুঃখ পেলে যেমন কাঁদে, তেমনি খুশি হলেও কাঁদে মা। তোমার কান্না দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছে মা, বলো তো কিভাবে কাঁদি? তুমি কাঁদবে? হ্যাঁ কাঁদবে। দাঁড়াও তোমাকে একটা চিমটি কাটি। কাটি। ছিলাম না মা, তোমার শান্তি আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে, দেখেছ? আজকে তাই হলো। দেখুন রবিন, আপনার দেখাটা তো ভুল হতে পারে, কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট, অ্যাবভ অল কার্ডিয়াক মনিটর রিডিং কখনোই ভুল হতে পারে না। শুনুন ডাক্তার, আমি অত কিছু বুঝি না। আমি আমার নিজের চোখে দেখেছি আমার মাকে নড়তে, সে এখনো বেঁচে আছে, বাস শেষ। আসলে রবি আপনি পুরো কম, সরি আমি পরে আসি। এসো। পরিচয় করে দিই, উনি হচ্ছেন পিয়েতার মা। থ্যাংক ইউ, আসলে আপনি আমার অনেক উপকার করলেন। আমার বাচ্চাটা ক্রিমিনালদের বিখ্যাত লয়ার জেসমিন চৌধুরী, যাকে বলা হয় হোয়াইট গার্ল অফ ক্রিমিনাল দ্য গডমাদার। এক্সকিউজ মি, আপনি কি বলছেন এসব? আপনি আমাকে চিনবেন না? অবশ্য চেনার কথাও না। আপনি আমার বাবাকে চিনবেন, যাকে দোষী সাব্যস্ত করার জন্য লয়ার হিসেবে আপনাকে হায়ার করা হয়েছিল। আর আপনি হচ্ছেন সেই লয়ার যার মামলা হারার কোন রেকর্ড নেই, তাই না?
করছি মনে হয়েছিল। আদালত পাড়ার একটা কোনায় খুনির চোখে তাকিয়ে থাকতাম আপনার দিকে। কবে আপনার এই উপকারের প্রতিদান ফেরত দেব? যাই হোক, আমি আমার মায়ের হাট দিচ্ছি না। আপনি বোঝার চেষ্টা করুন, ইওর মাদার ইজ ক্লিনিক্যালি ডেড। এখন তো আমার মনে হচ্ছে আপনারা আপনাদের স্বার্থের জন্য আমার মাকে মেরে ফেলতে চাচ্ছেন। কনসেন্ট পেপার ফেরত দেবেন কিনা বলেন। তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আমার মেয়ের জীবনকে বিপন্ন করতে পারি না। আমি ওই পেপার ফেরত দেব না। ও, ফেরত দেবেন না? ওকে, ফাইন ফাইন, আমি 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 খুব ভালো করে জানি ওটা কিভাবে নিতে হবে। সেটা কি ঠিক বলো? কোন ঝামেলা হওয়ার আগে পেশেন্টকে তাহলে অন্য হসপিটালে সরিয়ে নিতে হবে। থ্যাংক ইউ জামান, গাড়িতে তোলা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে? বিশ্বাস করো, আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। তুমি বিশ্বাস করো, ভালো করার ক্ষমতা আপনার নেই। আপনি শুধু ক্রিমিনালদের ভালো করতে পারেন, ভালো মানুষের ভালো করার ক্ষমতা আপনার নেই। কনসেন্ট পেপার ফেরত দিন। না, ওটা আমি দেব না, আমি দেব না। ওটার উপর নির্ভর করছে আমার মেয়ের জীবন, আমি দেব না। ভাই, ফেরত দিন। আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। লিগেলি এখন এটা আমার অধিকার আছে। লিগেলি এখন আপনার আর অধিকার নেই। ড্রাইভারকে গাড়ি থামাতে বলুন। এই শুনুন, গাড়িটা একটু থামান। Thank you.
আচ্ছা ঠিক আছে, আমি টু ডেজ রাখতে পারবো তাকে, আমি দুই দিনের রেস্টমেন্ট নেবো, এরপর আমি আর কিচ্ছু নেই। দুইটা দিন টেক কেয়ার কর, তুই দুইটা দিন টেক কেয়ার কর। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দোস্ত। জি ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, অ্যাম্বুলেন্স আমরা খুব জলদি খুঁজে বের করব। আপনি শুধু ট্রেস করেন, বাকিটা আমি দেখছি। আইন নিয়ে কারবার করেন, অথচ সাথে পুলিশ নেই। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনিই তো আইনের লোক, আপনিই তো জানবেন আইন কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। রবিন, আমি তোমার সাথে কোনো ঝামেলা করতে আসিনি, এসো আমরা কথা বলি, আলোচনা করি, নিশ্চয়ই আমরা পথ খুঁজে পাবো। এটাও নিশ্চয়ই আপনার একটা ট্রিক, ইন দ্য নেম অফ আলোচনা। আপনার তো দাবি একটাই, প্লিজ রবিন, প্লিজ, তুমি আমাকে যতই খারাপ ভাব না কেন, ভেবে দেখো আমি একটা মা, সেই মা যার চোখের সামনে তিলে তিলে তার সন্তানটা মারা যাচ্ছে। রবিন প্লিজ, এসেছি আবেদন করতে। ওকে ওকে ফাইন, আপনি যদি এতটাই ডেসপারেট হন, দেন আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন, আমি তার কাছ থেকেই শুনতে চাই তার কি প্রয়োজন। ও ছোট মানুষ, ওকে ওকে এত কঠিন কথা বুঝতে পারবে? এত কঠিন কথা শুনতে চাই না বলেই তোর মুখ থেকে শুনতে চাই, সহজ ভাষায় শুনতে চাই ওর কি প্রয়োজন। ওকে, তোমার কি ভয় লাগছে মা? একটুও না, কিন্তু এই মানুষটা তো সিগারেট খায় কেন? সিগারেট খেলে তো মানুষ ধীরে ধীরে মরে যায় মা। ঠিক আছে, তুমি ওকে সিগারেট খেতে মানা করে দিও। আমি মানা করলে ও যদি তার মায়ের হারটা দিতে নিষেধ করে দেয় তখন কি হবে মা? কেন দেবে না, নিশ্চয়ই দেবে, তুমি চাইলে ও মানা করতেই পারবে না। কিন্তু ও কি ভালো মানুষ মা? নিশ্চয়ই ভালো মানুষ মা। তাহলে ও তোমাকে বিশ্বাস করলো না কেন মা? ও কি তোমাকে খারাপ মানুষ মনে করে? তুমি আমার ভালো মা, ও যদি তোমাকে খারাপ মানুষ মনে করে আমি ওর মায়ের হাতটা নেব না।
সুচরিতা, মা খারাপ লাগছে মা। Now she's out of danger. But we are running out of time. Je kono mote cardiac arrest hote pare. Ano thor kore heart khojar shomoy nei. Ekdom nei. Shomoy ki ekdomi nei. Ami bhalo mondo bujhina. Jiboner shesh barer moto ei kaaj ta amake kortei hobe. Help me, Zaman. Please, do this for a helpless mother. Please. কাজটা আমি ঠিক করে নি দোস্ত। এতটুকু একটা ছোট্ট মেয়েকে দিয়ে নিজের স্বার্থের জন্য আমি কঠিন একটা কথা বলাতে চাচ্ছিলাম। কি ভাবছিলাম? আমি আসছি রবিন, আমি আসি। হ্যালো ম্যাডাম, রবিন আর তার বন্ধু এইমাত্র হসপিটাল থেকে বেরোচ্ছে। এক্সকিউজ মি, জি ম্যাম, আপনাদের এখানে আইসিইউতে একজন পেশেন্ট আছেন, সুলতান আনোয়ার। জি বলুন, আপনার জন্য কি করতে পারি? দেখুন, আমি ওনার বোন, উন্নত চিকিৎসার জন্য আমি ওনাকে বিদেশে নিয়ে যেতে চাই। দেখুন, সেক্ষেত্রে অথরাইজড পারসন রবিন সাহেবের অনুমতি ছাড়া আমরা পেশেন্টকে ছাড়তে পারব না। ও, দেখুন আমার হাতে একদম সময় নেই, কি করা যায় বলুন তো। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি রবিন স্যারের সাথে একটু কথা বলে দেখি। হ্যালো স্যার, আপনার একজন আত্মীয় এসেছে আপনার মাকে রিলিজ করে নিয়ে যাওয়ার জন্য, প্লিজ ওনার সাথে একটু কথা বলুন। হ্যালো রবিন, এই অবস্থায় মাকে রেখে কেউ নড়ে? আচ্ছা শোন, আমি আমি আপাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ওখানে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে। আচ্ছা রাখলাম। এইমাত্র আমাকে ফোন করে বলল তোমাকে তার কাছে নিয়ে যেতে।
চলো। জেসমিন আপা, বিয়েটাকে একা ফেলে যাওয়া কি উচিত আপনিই বলুন। রবিন, 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 আমার কথা শোনো রবিন। ওকে ফাইন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে রবিন, রবিন আমার কথা শোনো রবিন। এই নাম্বারটা ট্রেস করো এখনই। এটা আমার চাচার বাসা, এখানে কেউ থাকে না। তুই বিয়ে থেকে নেই, এখানে থাকলে কোনো সমস্যা নেই। তুই একটু বয়, আমি পানি নিয়ে আসছি। তুমি না অনেক ভালো। এটা আমি আর এটা আমার মা। এটা তোমার মা? তোমার মা দেখতে খুব সুন্দর। আমি মোটেও ভালো না মা, আমি ভালো হলে আমার মা আজকে আমার সাথে থাকতো। আমি কখনোই মায়ের কোনো স্বপ্ন পূরণ করিনি। কিন্তু আজকে সময় হয়েছে, মায়ের জন্য আমি কিছু একটা করব। নাম্বারটাকে ট্র্যাক করতে পেরেছ? লোকেশনটা বলো। ম্যাডাম, নাম্বার ট্র্যাকড।
চলে এসেছে, আমি মাত্র দেখলাম। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তুই দিকে যা, আমি দিকে যাচ্ছি। রবিন, আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি। মা হিসেবে আমার আর কোনো উপায় ছিল না। আমার জায়গায় যদি তোমার মা থাকতেন তিনি তাই করতেন। রবিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি জানি আমি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শুধুমাত্র আমার হয়তো ঘৃণার কারণে আমি তোমার ভালোবাসা বুঝি নাই, দেখতে পারি নাই। তোমার অনেক কষ্ট হয়েছে বাবা নেই বলে। তোমার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, সেগুলো পূরণ করতে পারিনি।
চেষ্টা করতে চাই মা। কি করতে হবে বলো? ভালো হয়ে গেছে, বিরিয়ানি করো মা, ভালো হয়ে গেছে। মা, মা, এই তো আমি, শুনতে পাচ্ছ আমার কথা? মা, আমি আমার মায়ের জন্য কখনোই কিছু করিনি, কিন্তু আজকে পেয়েদের জন্য বুঝতে পেরেছি আমার মা আমাকে কতটা ভালোবাসত। আমি পিতাকে বলেছিলাম যে শেষবারের জন্য হলো আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই। মাও এটা চায়, জন্মান্তরের বাঁধন
কোথা হারালো সবাই।